পরিচয় লুকোতে বিস্ফোরক সরবরাহকারী কাজ করেছিলেন বিকাশ ভবনে। এনআইএ তদন্তে বিস্ফোরক তথ্য, এবার বিস্ফোরক সরবরাহতেও প্রভাবশালী যোগের অভিযোগ। ইতিমধ্যেই দুজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন মীর মোহাম্মদ নুরুলজ্জামান। পরিচয় লুকোতে একজন কাজ করছিলেন বিকাশ ভবনে। প্রচুর পরিমাণে বিস্ফোরক সরবরাহ করে গেছে এই দুজন। খবর সূত্রে 81,000 জিলেটিন স্টিক আর 27,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট সরবরাহের অভিযোগ। পুলিশের সাহায্যেও এই কাজ চলতো কিনা খতিয়ে দেখা হচ্ছে। যে ফ্ল্যাট থেকে এই বিস্ফোরক উদ্ধার হয়েছে সে ফ্ল্যাটের প্রতিবেশী কি বলছেন দেখুন। কত চাকরিজীবী সেটা পার্টিকুলার আমরা জানি না, আজ আমাদের কাছে কিনেছে, প্রমোটারের কাছে কিনেছে, ঠিক আছে, কিন্তু সেক্টর ফাইভের দিকে চাকরি করে আর ওনাদের প্রকাশ ভবনে, আর ওনার বাবার ব্যবসা আছে আর কি, শ্বশুরের ব্যবসা আছে, এই পর্যন্ত জানি আর। বিস্ফোরক উদ্ধারেও প্রভাবশালী যোগ, প্রশ্নটা এখানেই। এনআইএ তদন্তে বিস্ফোরক তথ্য, বিস্ফোরক সরবরাহ প্রভাবশালী যোগের অভিযোগ উঠছে। দুজন ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন মীর মোহাম্মদ। পরিচয় লুকোতে একজন কাজ করছিলেন বিকাশ ভবনে। আর প্রচুর পরিমাণে বিস্ফোরক সরবরাহ করে গেছে এই দুজন, এমনটাই খবর সূত্রে। বীরভূমের মোহাম্মদ বাজারে 81,000 জিলেটিন স্টিক ও 27,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধারের ঘটনায় এর আগে গ্রেপ্তার করা হয়েছিল একজনকে। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বিকাশ ভবনে যায় এনআইএর গোয়েন্দারা, এবং তারপর যেটা জানা যাচ্ছে যে এই যে মীর মোহাম্মদ নুয়াজ্জুমান, যেখানে আমরা রয়েছি রাজারহাটে, এই যে ফ্ল্যাট যেখানে সে থাকতো, সেই মীর মোহাম্মদ নুরুজ্জুমান, তাকে এবং মেরাজউদ্দিন, এই দুজনকে গ্রেপ্তার করা হয়। মীর মোহাম্মদ নুরুজ্জুমানকে একেবারে বিকাশ ভবন থেকে গ্রেপ্তার করা হয়। ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে সে তার পরিচয় দিচ্ছিল, অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের হিসাবে সে কাজ করত এবং এনআইসি প্রজেক্টে সে ছিল, এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যেটা অভিযোগ যে এই যে বিপুল পরিমাণে বিস্ফোরক তারা সাপ্লাই করেছিল, যে বিস্ফোরকে প্রাণহানির আশঙ্কা ছিল বহু মানুষের, এবং প্রথমে এনআইএর তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে বেশ কিছু প্রভাবশালীরা রয়েছেন যারা এই মীর মোহাম্মদ নুরুজ্জুমান এবং মেরাজউদ্দিন তাদেরকে সাহায্য করেছে দিনের পর দিন এই বিস্ফোরক সাপ্লাই করতে। মুনাফার বদলেই তারা এই সাহায্য করেছে বলে অনুমান করা হচ্ছে এনআইএর তরফ থেকে। এছাড়াও পুলিশের কোনো সাহায্য ছিল কি না, এই পুরো চক্রটা দিনের পর দিন যে কাজ করে গেছে সেই বিষয়টাও তারা খতিয়ে দেখছেন। সব মিলিয়ে তত্ত্ব সন্ধান এবং রাজ্য জুড়ে মোট 3 জায়গাতে গতকাল গ্রেপ্তারির পর থেকে যে তল্লাশি অভিযান চালানো হয় এনআইএর তরফ থেকে, তার মধ্যে অন্যতম রাজারহাটের এই ফ্ল্যাট, যে ফ্ল্যাটে কিন্তু আসেন এনআইএর গোয়েন্দারা, এমনটাই এনআইএর তরফ থেকে জানানো হচ্ছে। কারা কারা রয়েছে এই বিস্ফোরক পাচারের চক্রে জানতে চায় জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ক্যামেরা দিব্যেন্দু সিং এর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, রাজারহাট।